नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्से नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्से नाइटिगुणसह असंख्य असंख्य गुणेर अधिकारी त्रिलोक पूज्य महाकारुणिक तथागत सम्यक् सम्बुद्ध गौतम जिन्हें दीर्घ शय बच्चर कठोर तपस्या माध्यम बुद्धत्व लाभ करते सक्षम हुएछिलें जगत के आलोकित करेछिलें अनंत अनंत चक्रवाल के उज्जवलित करेछिलें आमि सेई तथागत सम्यक् सम्बुद्धेर चरण तले विनम्र चित्ते वंदना करछि साधु साधु। आज 25 नवंबर 2020 इंग्रजी ब्रह्मविहार भावना केंद्रे उपस्थित निर्वाण कामी सद्धर्मवान उपासक उपासिका बृंद आपनादेर सकलके आमार अतीत अतीत जन्म जन्मान्तरे एवं बर्तमान जन्मे संचित दानमय पुण्य शीलमय पुण्य एवं भावनामय पुण्य राशि जगतेर कल्याण सह अपने सकले निर्वाण प्राप्ति हेतु हक ए कामनाय वितरण करछि साधु साधु साधु। सम्मानित सद्धर्मेर पूजारीगण আজকে দ্বিতীয় দিনে আমি মন স্থির করেছি ক্ষুদ্র নিকায় থেকে সংযুক্ত নিকায় উরুক বর্গের 8 নম্বর সূত্র, যে সূত্রটির নাম হচ্ছে করণীয় মৈত্রী সূত্র। এই সূত্রটি গ্রন্থের মধ্যে উল্লেখ আছে মেত্তা সূত্র অর্থাৎ মৈত্রী সূত্র। এই সূত্রটি সম্পূর্ণ ভাবনা সূত্র, সম্পূর্ণ মৈত্রী ভাবনা সূত্র। আপনি মৈত্রী ভাবনা করলে কিভাবে নির্বাণ লাভ করতে পারবেন তার প্রসঙ্গে ভগবান বুদ্ধ এই সূত্রে দেশনা করেছেন। এই সূত্রে ভগবান বুদ্ধ প্রতিটি মুহূর্তে হাঁটার সময়, বসার সময়, ঘুমানোর সময়, স্নান করার সময়, খাওয়ানোর সময় কিভাবে মৈত্রী ভাবনা করতে হয় তার প্রসঙ্গে বিস্তৃত ব্যাখ্যা করেছে। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, এই সূত্রটি আমরা বিভিন্ন পরিবারে যখন আমাদেরকে ফাং করা হয় আমরা উপাসক উপাসিকাদের বাড়িতে গিয়ে এই সূত্রটি পাঠ করে থাকি, সকল উপাসক উপাসিকাদেরকে মৈত্রী দিয়ে থাকি, মৈত্রী বসন করে থাকি। আমি যখন বার্মায় ছিলাম তখন বিভিন্ন প্রোগ্রামে গিয়েছিলাম বার্মিজ পান্তদের সঙ্গে। বার্মিজ পান্তরা মানুষের উপাসক উপাসিকাদের বাসায় গিয়ে এই সূত্রটি পাঠ করবে, অবশ্যই অবশ্যই এই সূত্রটি পাঠ করবে তারা। তাই আজকে এই সূত্রটি আমি দেশনা করব বলে মন স্থির করেছি, কারণ আমরা সকলে মৈত্রী ভাবনা করছি। অনেকে বলে থাকে মানতে, আমরা শুনেছি মৈত্রী ভাবনা করলে নির্বাণ লাভ করা যায় না, কারণ মৈত্রী ভাবনা হচ্ছে সমত ভাবনা, বিদর্শন ভাবনা নয়। সুতরাং সমত ভাবনার মাধ্যমে নির্বাণ লাভ করা যাবে না। আমরা যখন বার্মায় ছিলাম, থাইল্যান্ডে ছিলাম, এভাবে এভাবে আমরা শুনে শুনে আছি। এখন বার্মায় থাকাকালীন অধিকাংশ
টিচার থেকে আমরা শুনেছি সমতল আগুন 8 প্রকার, বিদুষম আগুন, বিদুষম আগুন 8 প্রকার, সমত আগুন 40 প্রকার। তো সুতরাং সমত আগুন 40 প্রকার, বিদুষম আগুন 8 প্রকার, এটা কে ভাগ করেছে এটা আমাদের জানতে হবে না প্রথমে? এটা ভাগ করেছেন আচার্য বুদ্ধ ঘোষ। আচার্য বুদ্ধ ঘোষ যিনি বিশুদ্ধ মার্গ লিখেছিলেন, ভগবান বুদ্ধ বুদ্ধত্ব লাভ করার পরে 500 ভগবান বুদ্ধ মহাপরিনির্বাণে 500 বছর পরে সূত্র শ্রীলঙ্কার মধ্যে অক্ষরে লিখিত হয়েছিল। ভগবান বুদ্ধ মহাপরিনির্বাণ 1000 বছর পরে অত্যকথা লিখিত অক্ষরে লিখিত হয়েছিল কোথায়? শ্রীলঙ্কায়। সে সময় আচার্য বুদ্ধ ঘোষ একটি ইন্ডিপেন্ডেন্ট ট্যাক্স বলা হয় এটাকে, বিশুদ্ধি মার্গ। এই বিশুদ্ধি মার্গটি ত্রিপিটকের অন্তর্ভুক্ত নয়, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ট্যাক্স, এটা ত্রিপিটকের মধ্যে নাই বিশুদ্ধি মার্গ। এই বিশুদ্ধি মার্গের মধ্যে 40 প্রকার সমত ভাবনা, 8 প্রকার বিদুষম ভাবনা, এভাবে ভাগ করা হয়েছে। তাই আজকে আমি যেটি দেশনা করছি সেটা হচ্ছে সূত্র, করণীয় মৈত্রী সূত্র। এখানে প্রতিদিন এক একটি সূত্র আমি দেশনা করব। এই সূত্রের মধ্যে মধ্য নিকায়, সংযুক্ত নিকায়, অঙ্গোত্তর নিকায়, উদ্দকা নিকায়, এইসব নিকায়ের মধ্যে আপনি পাবেন না 40 প্রকার সমত ভাবনা, 8 প্রকার বিদুষম ভাবনা। এটা লেখা আছে কোথায়? বিশুদ্ধ মার্গে। তো ভগবান বুদ্ধ সবসময় বলেছেন যে কি সমত বিদুষম, সমত বিদুষম, সমত বিদুষম। মধ্যম নিকায়ে 149 নম্বর সূত্রে 10 নম্বর সেকশনের মধ্যে উল্লেখ আছে যে কি সমত বিদর্শন একসাথে কাজ করে, সমত বিদর্শন একসাথে কাজ করে, এটা স্পষ্ট একদম। তাই এই সূত্র যখন আমরা আজকে শ্রবণ করব, এই সূত্রের মধ্যে ভগবান বুদ্ধ কিভাবে বলেছে মৈত্রী ভাবনা করলে কিভাবে নির্বাণ লাভ করা যায়, এটা করণীয় মৈত্রী সূত্র মধ্যে আছে। আমরা এতদিন পর্যন্ত শুনে 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 আছি এবং সাধুবাদ দিয়ে সাধুবাদ দিয়ে সাধুবাদ দিয়ে দিয়ে আছি, তাই না? কিন্তু আজকে আমাদের জানতে হবে, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে এই সূত্রের মধ্যে তথাগত সম্মুখ সম্বুদ্ধ গৌতম কি বলেছে। তাই আমি এখন এই সূত্রটি দেখা করতে আছি, আপনারা খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন। এই সূত্রের মধ্যে ভগবান বুদ্ধ শুরুতে বলেছেন কারণিয়ামেত্তা কুশলে নায়ন্তং সন্তং পদং অবিসমিষ সাকুহু জুসসুজু শান্ত নির্বাণ পথ লাভের অভিলাষী। কোন সূত্রে বলেছেন? যে করণীয় মৈত্রী সূত্রে, মৈত্রী ভাবনার মধ্যে বলেছে আপনার মন যখন শান্ত হবে তখন তো আপনি নির্বাণ লাভ করবেন, তাই না? তাই এখানে বলছেন শান্ত নির্বাণ
নির্বাণ পথ লাভের অভিলাষী। করণীয় বিষয়ে সুদক্ষ ব্যক্তিকে সমর্থবান, যিনি সুদক্ষ ব্যক্তি, যিনি জ্ঞানী ব্যক্তি, তাকে সবসময় সমর্থন করতে হবে। ঋজু মানে সোজা, সুরিজু সুবদ্ধ মৃদু স্বভাব অনথমানীয় হতে হবে, সব ভালো ভালো উপদেশ, তাই না? দুই নম্বরে বলেছেন, তাদের সর্বদা যথালাভে সন্তুষ্ট যিনি মৈত্রী ভাবনা করেন, তিনি যা পান তা নিয়ে তিনি সন্তুষ্ট। সুবর অল্পকৃত্য অল্পে তুষ্ট, তার মানে অল্প কিছু থাকলেও সেটা নিয়েও খুশি, সেটা নিয়েও তিনি সন্তুষ্ট, বেশি লাগবে না। শান্তিন্দ্রিয়, শান্তিন্দ্রিয় মানে আমি গতকালকে বলেছিলেন আমাদের ছয়টি ইন্দ্রিয় আছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মন, এই ষড়ইন্দ্রিয় শান্ত, তাই এখানে বলেছেন কি শান্তিন্দ্রিয়, আমাদের ছয়টি ইন্দ্রিয় একদম শান্ত, বিচলিত নয়, যা আছে তা নিয়ে সন্তুষ্ট, খুশি, আনন্দ। তাহলে প্রজ্ঞাবান, যিনি মৈত্রী ভাবনা করেন তিনি সবসময় প্রজ্ঞাবান, জ্ঞানী। কখন পঞ্চনিবারণ উৎপন্ন হচ্ছে সেটা আমি জানছি, বুঝছি, কে উপলব্ধি করবেন? যিনি ভাবনাকারী, যিনি মৈত্রী ভাবনা করেন তার মধ্যে প্রজ্ঞা উৎপন্ন হয়, তাতে বুঝতে পারেন। গম্ভীর, একদম বেশি কথা বলবেন না, একদম গম্ভীর। আবার কিছু কিছু মানুষ, আমরা যখন বিভিন্ন অনুষ্ঠানে যাই দেখতে পাই না, কিছু মানুষ একদম গম্ভীর কিন্তু মন কিন্তু খুব দুষ্ট, মন শান্ত নয়। এখানে কি বলেছেন, শান্তিন্দ্রিয় বলেছেন না, ইন্দ্রিয় শান্ত হতে হবে, এই গুণগুলো থাকতে হবে যিনি ভাবনা করবে, মৈত্রী ভাবনা করবে, তার মধ্যে এই গুণগুলো থাকতে হবে। গম্ভীর চাঞ্চল্যহী, অর্থাৎ চিত্ত স্থির, স্টিল ইংরেজিতে বলা হয়েছে, স্টিল অর্থাৎ চঞ্চল নয়, স্থির মৃদু। তারপরে গৃহস্থদের প্রতি অনাসক্তি হতে হবে, সংসারের প্রতি আসক্তি বেশি নাই। আসানা নাই উপাসক উপাসিকা যখন ভাবনা করেন, ঘন ঘন ভাবনা সেন্টারে যান, ভাবনা করেন, সংসারের প্রতি আমার আসক্তি বেশি নাই, আমার নিয়োগের মধ্যে আমাকে এক উপাসক বলেছে, আমাদের অনেক উপাসক আমাকে বলেছে যে কি বানতে, আমি তো এমনি আসি, সংসারের প্রতি আমার কোনো আসক্তি নেই, এরকম অনেক উপাসক কয়েকজন আর কি আমাকে বলেছেন। তাই এখানে যিনি মৈত্রী ভাবনা করবেন সংসারের প্রতি তার বেশি আসক্তি থাকবে না, আস্তে 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 আসক্তি কমে যাবে, অনাসক্ত হতে হবে, অর্থাৎ অনাসক্তি ভাব তার মধ্যে উৎপন্ন হবে। তিন নম্বরে বলেছেন, এমন কোন ক্ষুদ্র পাপাচরণ করবে না যা দ্বারা অপর বিজ্ঞগণ নিন্দা করতে পারে। বুদ্ধের কত সুন্দর উপদেশ, আপনি হাঁটার সময় একটি পিঁপড় যাতে আপনার ভাইয়ের চাপে মৃত্যু না হয়, হ্যাঁ, আপনার জানতে, আপনি কেউ জানেন না আপনার পায়ের চাপ পড়েছে, মরে গেল, এতে কি পাপ হবে? হবে না, কারণ আপনার ইন্টেনশন ছিল না ওখানে, আপনার ইচ্ছা ছিল না এই পিঁপড়াকে আমি মারব, সাবা দিয়ে হত্যা করলাম। যখন আপনি দেখছেন এটা পিঁপড়া, তারপরে আপনার ইন্টেনশন ছিল যে কি আমি এটাকে ফায়ে সাবা দিয়ে
প্রাণী হত্যা, কিন্তু আপনি হাঁটার সময় হঠাৎ মধ্যে একটা পিঁপড়া পায়ের চাপা পড়ে মরে গেল, এতে আপনার পাপ হবে না, এটা প্রাণী হত্যার মধ্যে পড়ে না। কেমন? তাই ভগবান বুদ্ধ বললেন, এমন কোন পাপাচরণ করবে না যা দ্বারা অপর বিজ্ঞগণ নিন্দা করতে পারেন, ক্ষুদ্র একটি ছোট পাপও করবে না যা দ্বারা জ্ঞানী ব্যক্তিরা আপনাকে নিন্দা করতে পারেন। আপনি তো পাপ করলে আপনাকে মানুষের নিন্দা করবে না, আপনাকে সমালোচনা করবে, সমাজের মধ্যে সবাই বলবে লোকটি খারাপ, সবসময় পাপ কর্ম করতে থাকে করতে থাকে করতে থাকে। তখন দেখবেন যে তিনি আটজনকে বলবে আটজনকে বলবে, তখন অন্য লোকরাও আপনার সঙ্গে স্পর্শে আসবে না। ওই যে বললেন ভগবান বুদ্ধ মঙ্গল সূত্রে, আসেবানাসা বালানাম পণ্ডিতানাম সাসেবানা পূজাচ্ছা পূজানিয়ানাম এটা মঙ্গলামুত্তম। যারা খারাপ ব্যক্তি অসৎ মানুষ তাদের সঙ্গে স্পর্শে যাবে না, তাদের সঙ্গে বন্ধুত্ব করবে না, তাদের কাছ থেকে দূরে থাকবে। কারণ খারাপ মানুষের সঙ্গে যদি আপনি বন্ধুত্ব করেন, উনি সবসময় আপনাকে খারাপ বুদ্ধি দেবে, আপনাকে সবসময় বিপদের মধ্যে ফেলার জন্য চেষ্টা করবে, তাই না? হ্যাঁ, তাই তার থেকে দূরে সরে থাকা ভালো। তাই ভগবান বুদ্ধ এখানে বললেন, সকল প্রাণী সুখী হোক। আমরা বাংলাটি করছিলাম শিখে, আমরা যখন সর্বদিকে এরকম মধ্য দিচ্ছি, হ্যাঁ, সর্বদিকে সকল মানুষ সকল প্রাণী সকল দেবতাগণ সুখী হোক, শান্ত হোক, অন্তরায়হীন হোক, বিপদহীন হোক, উপদ্রবহীন হোক, এভাবে আমরা মধ্য দিয়ে থাকি, তাই না? উপদ্রবহীন হোক, শান্তি সুখ উপভোগ করে বলে প্রাণীদের মঙ্গল চিন্তা করতে হবে। তো আমরা তো মঙ্গল চিন্তা করছি, তাই না? এটা হচ্ছে মৈত্রী ভাবনা। সর্বদিকে সামনে দিকে পিছনের দিকে বামে ডানে উপরে নিচে এবং সর্বদিকে, এই যে আমরা মৈত্রী বসন করছি, এতে কি সবসময় আমরা মঙ্গল চিন্তা করা যাচ্ছে, তাই না? এই সূত্রের মধ্যে ভগবান বুদ্ধ সেই কথাটি বলেছেন। তারপরে বললেন, বৃত নির্বিক দীর্ঘ বড় মধ্যম হ্রস্ব ক্ষুদ্র অথবাস্ত, যে সমস্ত প্রাণী আছে তারা সকলে সুখী হোক। দেখেন অনেক প্রাণী আছে বৃত, মানুষ দেখলে ভয় পায়, তাই না? আবার অনেক প্রাণী আছে যে ভয় পায় না, আবার অনেক আছে যে দীর্ঘ, আবার অনেক আছে যে প্রাণী বড়, আবার অনেক প্রাণী আছে মধ্যম, আবার অনেক প্রাণী আছে হ্রস্ব, আবার অনেক প্রাণী আছে একদম ক্ষুদ্র ছোট, আবার অনেক প্রাণী আছে স্থূল, সমস্ত প্রাণী। তাই আমরা যে মৈত্রী দিই, সর্বদিকে সকল মানুষ সকল প্রাণী সকল রক্ষক দেবতাগণ সুখী হোক, শান্ত হোক, অন্তরায়হীন হোক, উপদ্রবহীন হোক, ভয়মুক্ত হোক, এভাবে আমরা মৈত্রী বর্ষণ করি না? তার মধ্যে সমস্ত প্রাণী আছে, সকল প্রাণী বৃত নির্বিক দীর্ঘ বড় মধ্যম হ্রস্ব ক্ষুদ্র অথবা সব অন্তর্ভুক্ত। পাঁচ নম্বরে ভগবান বুদ্ধ বলেছেন, যে সকল প্রাণী দেখা যায়, যেমন গরু ছাগল হাঁস মুরগি কুকুর, হ্যাঁ, এগুলো দেখা যায় না, বাকি বিভিন্ন জীবজন্তু আমরা দেখতে পাই, ইঁদুর মশা মাছি, যে সকল প্রাণী দেখা যায়, যারা দেখা যায় না, যারা দূরে বাস করে, যারা নিকটে বাস করে, যারা জন্মেছে, যারা জন্মগ্রহণ করবে,
এখনো জন্মগ্রহণ করেনি, জন্মগ্রহণ করবে। সেই সকল প্রাণী সুখী হোক, দেখেন কত পাওয়ারফুল কথা ভগবান বুদ্ধ বলেছেন। যারা জন্মগ্রহণ করবে এখনো করেনি, নিয়োগের মধ্যে আমি অনেক বাড়িতে গিয়েছিলাম, যে সন্তানরা তখনো পর্যন্ত পৃথিবীতে আসেনি, মাতৃগর্ভে ছিল, আমাকে ফোন করা হয়েছিল, আমি গিয়েছিলাম। গিয়ে আঙ্গুলিমালা সূত্র পাঠ করলাম, বিভিন্ন সূত্র, মঙ্গল সূত্র, আঙ্গুলিমালা সূত্র, এভাবে করণীয় মাতৃ সূত্র, অনেক সূত্র পাঠ করেছে। এই সন্তান যখন পৃথিবীতে আসলো, এরপরে আমাকে অপমান করলো না, ওই ছেলে আমার দিকে দেখে শুধু হাসে। তখন আমি বললাম যে তুমি মাতৃগর্ভে থাকা কালে আমার সূত্র শ্রবণ করেছ, হ্যাঁ, আর তুমি সেজন্য আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতেছ। তুমি এখন সবসময় আমার দিকে তাকিয়ে হাসে, আমার দিকে তাকিয়ে হাসে। তাহলে দেখেন ভগবান বুদ্ধ এখানে কি বলেছেন, যারা জন্মেছে আর যারা জন্মগ্রহণ করবে এখনো করেনি, তিনি জানো না কয়েক থেকে কোথায় আসলো, তিনি জানো না, সে জানে, সে জানে না। তাই এখানে ভগবান বুদ্ধ পৃথিবীর সমস্ত কিছু সম্পর্কে জ্ঞান রাখেন বলে এখানে কি বলেছেন, যারা আমার পাশে আছে, যারা দূরে আসে, যারা জন্মগ্রহণ করেছে এবং যারা জন্মগ্রহণ করবে, সকল প্রাণীর প্রতি মৈত্রী দিতে হবে, সকল প্রাণীর প্রতি মৈত্রী বর্ষণ করতে হবে, সকল প্রাণীর সুখে হোক, সুখে হোক। স্বয়ং করে ভগবান বুদ্ধ বললেন, পরস্পর পরস্পরকে বঞ্চনা করো না, কত সুন্দর কথা দেখেন, পরস্পর পরস্পরকে বঞ্চনা করো না, কাউকেও ঘৃণা করো না, হিংসা বশত কারোর দুঃখ কামনা করো না। আপনি যদি পরস্পর পরস্পরকে ঘৃণা করেন, বঞ্চনা করেন, ক্ষতির চিন্তা করেন, এতে কি হবে, আগুন, আগুনের উপর যদি আগুন পড়ে তাহলে কি হয়, আরো আগুন বেড়ে যাবে। কাউকেও ঘৃণা করো না, ঘৃণা করে পৃথিবীতে কেহ জয়লাভ করতে পেরেছে, বরঞ্চ ক্ষতি হয়েছে। যে মানুষ একজনকে একজন ঘৃণা করে, হ্যাঁ, একজনকে একজন হিংসা করে, সে মানুষ পৃথিবীতে কেহ জয়লাভ করতে পারেনি, বরঞ্চ তাদের ক্ষতি হয়েছে। আত্মিক দিকে ক্ষতি হয়েছে, মানসিক দিকে ক্ষতি হয়েছে, হ্যাঁ, এবার শারীরিক দিকে ক্ষতি হয়েছে। তাই ভগবান বুদ্ধের কত সুন্দর উপদেশ দেখেন, কাউকেও ঘৃণা করো না, হিংসা বশত কারোর দুঃখ কামনা করো না, হিংসা বশত, হ্যাঁ, এই মানুষটা শেষ হয়ে যাক, এই মানুষটাকে হত্যা করে ফেলবো, সেরকম কামনা কোনোদিন করো না, এটাকে বলা হয় মৈত্রী। এটাকে তাই আমরা যদি কোনো সংবেদনে যাই, যেমন আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি, আমরা সবসময় ধর্ম নিয়ে আলাপ করছি, তাই না, ধর্ম সবসময় কুশল কুশল কুশল, যত বেশি আপনি কুশল নিয়ে আলাপ আলোচনা করবেন তত বেশি আপনার পুণ্য রাশি সঞ্চিত হবে। তাই আমি সবসময় বলি, পুণ্য সঞ্চয় করা এত সহজ নয়। মানব যদি মনে করে বিহারে গেলাম, সোয়াইন দিলাম, বান থেকে সোয়াইন দান করলাম, বান থেকে একটি সূত্র পাঠ করলো, তাও ফানি ফানি ডালে ইডাং ইয়াতিডাং অত সুবিধাং অন্ত ইয়া তাই সাধু সাধু সাধু, শেষ, অনেক পুণ্য অর্জন করে ফেলেছি,
আপনি দান করলে হবে, আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, আপনার চিত্ত পরিশুদ্ধ নয়, স্ত্রী বলল চল বিহারে যাই জ্ঞাতির উদ্দেশ্যে সোয়াইন দেওয়ার জন্য, জামাই বললো আমি যাব না, স্বামী স্ত্রী অনেক ঝগড়া, স্ত্রী বললো চলো বিহারে গিয়ে সোয়াইন দান করি, আর স্বামী বললো আমি যাব না, তাদের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি হল। তাই যদিও স্বামী এখানে এসে উপস্থিত হয় তাহলে তার কি পুনঃসঞ্চয় হবে? কারণ তিনি বিশুদ্ধ মনে পবিত্র মনে দান করার জন্য আসেনি, সূত্র শ্রবণ করার জন্য আসেনি, হ্যাঁ বউয়ের মন রক্ষা করার জন্য এসেছেন, এতে পুণ্য সঞ্চিত হবে না। তাই শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, আমাদের ত্রিচেতনা পরিশুদ্ধ থাকতে হবে সব সময় অল দ্য টাইম। যেমন আপনারা মনকে স্থির করেছেন আমরা 10 দিন ভাবনা করব, আগে থেকে মনকে স্থির করে ফেলেছেন, যত কাজ থাকুক না কেন এই 10 দিন আমার জন্য আমি রেখে দিলাম,